টাটা দুনিয়ার ওই বিখ্যাত কোম্পানিগুলোর মধ্যে অন্যতম, যে নিজের ব্যবসায় মুনাফা লাভের সঙ্গে সঙ্গে নিজের সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেও কখনো পিছু হটে না। আর তারা শুরু থেকেই তাদের আয়ের 66% অংশ টাটা চ্যারিটেবল ট্রাস্ট আর ডিভিডেন্সের মাধ্যমে বিশ্ব কল্যাণের জন্য চ্যারিটি রূপে খরচ করে। আর আজকের ডেটে অনেক কম বিজনেসম্যান আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে যারা ট্যাক্স চুরি করতে ছাড়ে না, সেখানে সোশ্যাল রেসপন্সিবিলিটি আর চ্যারিটি তো অনেক দূরের কথা। ওদিকে ভারতীয় সেনার কথা বললে হেভি ডিউটি ট্রাক থেকে শুরু করে অনেক ধরনের আর্মড ভেহিকেলস আর মাইন প্রোটেক্টর ভেহিকেলস ভারতীয় সেনাকে টাটাই সাপ্লাই করে। আপনারা হয়তো জানেন না, এই ধরনের ভেহিকেলকে ডিজাইন করার জন্য প্রচুর অ্যামাউন্ট আর রিসোর্সেস লাগে, আর আর্মি এগুলো অনেক কম সংখ্যক অর্ডার করায়, এর ডেভেলপমেন্ট আর সেলে কম মার্জিন হওয়ায় মারুতি সুজুকি আর হিউন্ডাইয়ের মতো কার মেকার্স কোম্পানি এই ধরনের প্রজেক্টে কখনো হাত লাগায় না। কিন্তু মাহিন্দ্রা আর টাটা গ্রুপ দুজনেই ভারতীয় সেনাদের জন্য এই কাজ বহু বছর ধরে করে আসছে। গালওয়ান ঘাঁটির বিবাদের পর এইবারও ভারতীয় সেনার লাদাখ টেরেনকে দেখে কিছু নতুন ধরনের আর্মড ভেহিকেলের প্রয়োজন অনুভব হয়, কারণ সামনে চায়না ওই ধরনের আর্মড ভেহিকেলের ব্যবহার করে অনেক কম সময়ে নিজের ট্রুপ মোবিলাইজ করছিল। যার পর ভারতীয় সেনাও নিজের জন্য এই ধরনের ভেহিকেল অ্যাকোয়ার করার প্রসেসকে ফাস্ট ট্র্যাক করে দিয়েছে। গত মাসে মিনিস্ট্রি অফ ডিফেন্স কিছু ওই ধরনের 1300 লাইট স্পেশালিস্ট ভেহিকেলের অর্ডার মাহিন্দ্রা ডিফেন্স সিস্টেম লিমিটেডকে দিয়েছিল, কিন্তু সেগুলো ছাড়াও ভারতীয় সেনার বিশেষ ধরনের অপারেশনের জন্য স্পেশাল হুইল ভেহিকেলসের প্রয়োজন পড়েছিল, আর এই ভেহিকেল ভারতীয় সেনার প্রায় 100টা দরকার ছিল। আর এখন দা প্রিন্ট এবং ইন্ডিয়ান ডিফেন্স নিউজের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে এই অর্ডার টাটা গ্রুপ পেতে চলেছে, মানে টাটাই ভারতীয় সেনার রিকোয়ারমেন্টের হিসেবে নতুন আর্ম ভেহিকেলকে ডিজাইন আর ডেভেলপ করবে। ইনিশিয়াল রিপোর্টের মতে টাটা এই প্ল্যাটফর্মের ডিজাইনের ওপর DRDO সাথে জয়েন্টলি মিলে কাজ করতে পারে। টাটা দ্বারা নির্মিত এই আর্ম ভেহিকেলকে লাদাখ টেরেন এবং তাপমাত্রার হিসেবে ডিজাইন করা হবে, যাতে প্রয়োজন পড়লে চিনুক বা হেভিলিফ্ট হেলিকপ্টারের মাধ্যমে সেগুলোকে এয়ারলিফ্ট করে ফরওয়ার্ড লোকেশনে পাঠানো যায়। অবশ্য আজকের সময়ে ভারতীয় সেনা টাটা সাফারি SUV ব্যবহার করে, কিন্তু লাদাখ LAC-তে চীন সংলগ্ন বর্ডারে টাটা সাফারি SUV একদমই ফিজিবল নয়। এই জন্য ভারতীয় সেনা ওখানে স্পেশাল আর্মড ভেহিকেল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের জানিয়ে দিই, এই ধরনের আর্মড ভেহিকেল 3টে ক্যাটাগরির হয়, লাইট, মিডিয়াম এবং হেভি। এখন টাটা কোন ক্যাটাগরির আর্মড ভেহিকেল ভারতীয় সেনাকে সাপ্লাই করবে এই ডিটেলস তো এখনো সামনে বেরিয়ে আসেনি, কিন্তু এখনো পর্যন্ত যে মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে এসেছে সেটা অনুযায়ী এই আর্মড ভেহিকেল লাইট বা মিডিয়াম ক্যাটাগরির হবে, যাতে একে কভার আর স্পেশাল অপারেশনে ব্যবহার করা যেতে পারে। টেকনিক্যাল স্পেসিফিকেশনের কথা বললে এই ধরনের আর্মড ভেহিকেলে অনেক মেটালিক লেয়ার আর আর্মড প্রোটেকশন থাকে, আর এটা মাইন ও ID এক্সপ্লোসিভ প্রুফও হয়। আর টাটা এটা ভারতীয় সেনার তরফ থেকে প্রথম কন্ট্যাক্ট পাচ্ছে এমনটা নয়, বরং ভারতীয় সেনা কয়েক দশক ধরে টাটার হেভি ডিউটির ট্রাক থেকে শুরু করে অনেক ধরনের কমব্যাট ভেহিকেল ইউজ করে, যার কোয়ালিটি নিয়ে ভারতীয় সেনা এখনো পর্যন্ত কোনো প্রশ্ন তোলেনি। সে যাই হোক, আপনি টাটার কোন প্রোডাক্ট ব্যবহার করেন তা অবশ্যই নিচে কমেন্টে জানান। আর রতন টাটাজি একজন ভারতীয় ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিয়ালিস্টই নয়, বরং উনি সমগ্র ভারতের গর্ব। আজ ওনার মতো আরো কয়েকজন বড় হৃদয়ের ব্যবসায়ী ভারতে থাকলে ভারতের রূপই বদলে যেত। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।